হাই বন্ধুরা, রিজবাস প্রোডাকশন থেকে আমি আর সাবলা শ্যামের সাথে। তো আজকে আপনাদেরকে দেখাবো, এই তো দেখুন আমি আমার সফটওয়্যারগুলো এইরকম করে ফেলছি, তো এটা আজকে কিভাবে ঠিক করব। তো এটা আমি করি নাই, তো আপনাদেরকে দেখানোর জন্য করছি। তো যারা নতুন আসেন, নতুন সফটওয়্যারগুলো ইনস্টল দেন, তো তখন অনেক সময় এইরকম উল্টাপাল্টা করে ফেলেন অপশানগুলো। তো এটা আজকে কীভাবে ঠিক করবেন এটা দেখাবো। তো প্রথমে দেখাচ্ছি আফটার ইফেক্ট। আফটার ইফেক্টে আপনার উইন্ডোতে চলে যাবেন, উইন্ডোতে ওয়ার্ক প্লেসে একটা অপশন পাবেন, এটায় গিয়ে সরাসরি রিসেট স্ট্যান্ডার্ড, এটা ক্লিক করলে তো আপনার সফটওয়্যারটা রিসেট হয়ে যাবে। তো আপনারা দেখেন সফটওয়্যারটি একবারে কমপ্লিট হয়ে গেছে, অপশানগুলো ঠিকঠাক হয়ে গেছে। তো প্রিমিয়ার প্রোটা দেখেন, প্রিমিয়ার প্রোটাও একই অপশন, একই সিস্টেম। তো উইন্ডোতে চলে যাই ওয়ার্ক প্লেস। তো ওয়ার্ক প্লেসে আসার পর এইখানে এই তো রিসেট টু সেভ অ্যালার্ট, এটা ক্লিক করার পর এই তো সফটওয়্যারটি রিসেট হয়ে গেছে। তো এইবার দেখাবো ফটোশপ। ফটোশপ প্রিমিয়ার প্রো সবগুলা সফটওয়্যারই প্রায় একই রকম। তো এটাও উইন্ডোতে চলে যাওয়ার পর ওয়ার্ক প্লেসে আসার পর এই তো রিসেট ফটোগ্রাফি দেওয়ার পর আমার ফটোগ্রাফি অপশনটি একদম ঠিক হয়ে গেল। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।